সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মরিয়ম শুরুতেই শিরোনাম জেল হত্যা দিবস পিতার কবরে রাশিক মেয়রের পুষ্পস্তবক অর্পণ বঙ্গবন্ধুর আদর্শ এত সহজে বিকিয়ে দেয়া যাবে না পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার নেতা বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করেননি মেয়র পত্নী রেনি গোপালগঞ্জে বসেমুর বি স্নাতক ভর্তি পরীক্ষায় এবারে প্রতিটি আসনে প্রতিযোগিতা করছে বত্রিশ শিক্ষার্থী রাজশাহীতে আখিনি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইস্তেমা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন শহীদ কামারুজ্জামানের সুযোগ্য সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন দুপুর বারোটায় মহানগরীর পারিবারিক কবরস্থানে পরিবারের সদস্যবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ কামারুজ্জামান সহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মা ফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় মেয়র পত্নী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি মেয়র কন্যা কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাবেক সহসভাপতি আনিকা জামান অর্না উপস্থিত ছিলেন সকাল সাড়ে দশটায় শহীদ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজে শহীদ কামারুজ্জামান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শহীদ কামারুজ্জামান কর্নার এবং শহীদ কামারুজ্জামানের জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র লিটন জেল হত্যা দিবস উপলক্ষে মহানগরীর কুমার কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মহানগর আওয়ামী লীগ সভাপতি খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় একটি বিশাল শোক র্যালি বের করা হয় র্যালিটি নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট মনিচত্তর হয়ে নগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের মাজারে গিয়ে শেষ হয় দিবসটি উপলক্ষে মেয়র লিটন মহানগর ছাত্রলীগ আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন এছাড়া মহানগরীর আলুপট্টি সহ বিভিন্ন স্থানে মানববোজ সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় মানে এত সহজ সরল মনের একজন মানুষ ছিলেন মাটির মানুষ মানুষের সাথে মিশতে পছন্দ করতেন যে যখন যেখানে ডাকতো যে হেনা ভাই আপনি কোথায় তার কাছে ছুটে গিয়েছেন আমার দাদা এমন সহজ সরল একজন মানুষ যিনি কিনা কোনোদিন ডাইনিং টেবিলে বসে পর্যন্ত খাওয়া দাওয়া করেননি মেঝেতে বসে খাওয়া দাওয়া করতেন নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে এমন একজন শহীদ মা পরিবারের সন্তান হিসেবে আমি অনেক গর্ববোধ করি আমার চাওয়া যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা ছিল অনেকে শাস্তি দেয়া হয়েছে দৃষ্টান্তমূলক অনেকেই হয়তো পলাতক অবস্থায় আছে তাদেরকেও দেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তি দেওয়া হোক সেই সাথে সাথে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরও আমরা আমরা যারা আছি জাতীয় চার নেতা পরিবারের তারা শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে চায় আমাদের জীবন দশায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন বঙ্গবন্ধুর আদর্শ এত সহজে বিকে দেয়া যাবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের নিপীড়িত দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে সোনার দেশ করতে চেয়েছিলেন হায়নারা তাকে বাঁচতে দেয়নি তিনি জীবনের মূল্যবান সময় জেল খেটেছেন নানা অত্যাচার সহ্য করেছেন শনিবার চারঘাট উপজেলা চৌমোহনী ইউসুফপুর জায়েদা জলিল উচ্চ বিদ্যালয় মাঠে তেসরা নভেম্বর জেল হত্যা দিবসের তাৎপর্যমূলক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় প্রতিমন্ত্রী জায়দা জলিল উচ্চ বিদ্যালয় চারতলা ভবন ও সালেহা শাহ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জমি ঘর নাই প্রকল্পের আওতায় আটচল্লিশ জন উপকারভোগী সদস্যদের মাঝে ঘরের চাবি তুলে দেন মন্ত্রী প্রতিমন্ত্রী বলেন জাতির পিতাকে সপরিবারে হত্যার তিন মাসেরও কম সময়ের মধ্যে স্বাধীনতা বিরোধী শক্তি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে এর আগে জাতীয় চার নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সকালে তিনি শহীদ এ এইচ এম কামারুজ্জামানের মাঝে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শহীদের বিদেহী আত্মার মা ফেরাত কামনা করে দোয়া করেন প্রতিমন্ত্রী বিকেলে চারঘাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তেসরা নভেম্বর জেল হত্যা দিবসের তাৎপর্যমূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পরে ঝিকরা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এদিকে পুঠিয়ার বানেশ্বরে জেল হত্যা দিবস উপলক্ষে র্যালি ও দোয়া মাহফিল করেছেন জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমান জাতীয় চার নেতা অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার পুত্রবধূ ও মেয়র লিটন পত্নী শাহিনার রেনি বলেছেন চার নেতা বঙ্গবন্ধু রক্তের সঙ্গে বেমানি করেননি বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা উপলব্ধি করেছিল জাতীয় চার নেতা বেঁচে থাকলে বঙ্গবন্ধুর আদর্শে মানুষ আবার জেগে উঠবে শনিবার জেল হত্যা দিবস উপলক্ষে চোদ্দ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন ষড়যন্ত্রকারীরা এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলার মাটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা চালিয়েছিল পনেরোই আগস্ট তেসরা নভেম্বর ও একুশে আগস্ট একই সূত্রে গাথা ইতিহাসে সেই মানবতা বিরোধী রেখেছে এখনো ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এ সময় মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা চোদ্দ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দরবেশ আলী চিস্তি সাধারণ সম্পাদক তকির উদ্দিন খালেক উপস্থিত ছিলেন এর আগে শাহিন আক্তার রেনি নিজবাস ভবনে পারিবারিক দোয়া মাহফিলে অংশ নেন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু আঠারো উনিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় এবারে প্রতিটি আসনে প্রতিযোগিতা করছে অন্তত বত্রিশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নয়টি ইউনিটের অধীনে চৌত্রিশটি বিভাগে বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ মোট শিক্ষার্থী ভর্তি করা হবে তিন শিক্ষার্থী শনিবার সকাল দশটায় এফ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর খন্দকার মোহাম্মদ নাসির উদ্দিন সাংবাদিকদের জানান বিশ্ববিদ্যালয়ে এবার স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এক লাখ তিন হাজার নয়শো পরীক্ষার্থী অংশ নিয়েছে প্রতিটি আসনে অন্তত বত্রিশ শিক্ষার্থী প্রতিযোগিতা করছে এক লক্ষ ছাত্রছাত্রী এবার করছে আগামী দশই নভেম্বর সকল ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে এগারো বা নভেম্বর ফলাফল প্রকাশ করা হবে তিনি আরও জানান এবারের মূল আসনে অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী কোটায় এক পার্সেন্ট খেলাধুলা ও সাংস্কৃতিক কোটায় এক পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় এক পার্সেন্ট এবং পোষ্য কোটায় এক পার্সেন্ট শিক্ষার্থী ভর্তি করা হবে এছাড়া একশোটি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো রাজশাহীতে তাবলিক জামাতে তিন দিন ব্যাপী ইস্তেমা শনিবার সকাল এগারোটার দিকে রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় রূপশ রূপস রদিয়াল্লাহতালা আনহুর ঈদগাহের মাঠে মোনাজাতের মাধ্যমে ইস্তেমা সমাপ্ত হয় আখেরি মোনাজাত পরিচালনা করেন রাজধানী বসুন্ধরা মাদ্রাসার মুহাতামি মুফতি আতাউর রহমান এর আগে দু সালের বিশে অক্টোবর রাজশাহীতে তিন দিনের এই ইস্তেমার আয়োজন করা হয়েছিল ফলে দু বছর পর আবারও অনুষ্ঠিত হলো এই আঞ্চলিক ইস্তেমা ইস্তেমায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশগ্রহণ করে এ ইস্তেমাই বিভিন্ন জেলা থেকে আসা জামাতের সংখ্যা ছিল প্রায় দুশোটি রাজশাহী আঞ্চলিক ইস্তেমা আয়োজক কমিটির সদস্য তুষার আহমেদ জানান এবারের ইস্তেমায় প্রায় লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটেছে সুন্দর পরিবেশে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হয় এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ